যারা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাচ্ছে এতে কি তারা কোনোভাবে গুনাহগার হবে? সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া এটা রিস্কি, এবং প্রায়শই আমরা শুনি যে সেখানে যে প্লাস্টিকের নৌকায় করে যাওয়া হয় এগুলো ডুবে বা বিভিন্নভাবে পথে নানা বিপদে তারা পড়ে মৃত্যুবরণ করেন। তো নিশ্চিত বিপদের মুখোমুখি করা নিজেকে বা প্রবল আশঙ্কা আছে বিপদের এরকম জায়গার মুখোমুখি করা নিজেকে জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাতুল কুবিয়া ইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি যেই জায়গায় গেলে বিপদে পড়ার সমূহ আশঙ্কা আছে ওই জায়গায় যাওয়া আপনার জন্য জায়েজ নাই। যে সমস্ত ভাইয়েরা এই ইউরোপ যাওয়ার জন্য, উন্নত দেশে যাওয়ার জন্য এ জাতীয় সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করেন বা এরকম কোনো বিপদের মুখোমুখি হন, সেসব ভাইয়েদের এই কাজগুলোর কারণে তারা গুনাহগার হবেন। খুব ভালো করে শুনে রাখেন, তাদের ওই মৃত্যুটা হবে গুনাহগারের মৃত্যু, ভালো মানুষের মৃত্যু হবে না, কারণ সে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এক, দ্বিতীয়ত সে নানাভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, তৃতীয়ত সে কোথায় যাচ্ছে একটু টাকা কামাই করার জন্য। টাকা কামাই করাটা এত গুরুত্বপূর্ণ যে এইটার জন্য আমার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিব আমি? ইসলামের দৃষ্টিতে সেটা কোনো অবস্থাতে জায়েজ নাই, একেবারে জায়েজ নাই। বিদায় জেনে শুনে এই পথে যাওয়া আমার জন্য গুনাহের কথা। উন্নত জীবন যাপনের জন্য বৈধভাবে সপরিবারে দেশ ত্যাগ করলে এবং আর কখনো দেশে ফেরত না আসলে কি গুনাহ হবে? মৌলিকভাবে এটা গুনাহের কোনো কারণ না, যদি আপনি এমন কোনো দেশে যান যেখানে আপনার ইমান আমল রিস্কের মধ্যে পড়বে না, আপনার ভবিষ্যৎ বংশধরের ইমান আমল রিস্কের মধ্যে পড়বে না। আপনি এমন কোনো দেশে গেলেন, তাহলে ফ্যামিলি একসাথে চলে সেখানে চলে গিয়ে সেখানে সেটেল হলেন, এটা দোষের কিছু না, বিশেষ করে যদি সেখানে ইমান আমলের পরিবেশ নিশ্চিত থাকে। যদি সেখানে গেলে আপনার ইমান আমল এবং পরবর্তী বংশধরের ইমান আমল রিস্কের মধ্যে পড়ে, তাহলে তো এটা জায়েজই নেই সেখানে স্থায়ীভাবে বসবাস করা। যেমন ইউরোপ আমেরিকার অমুসলিম প্রধান দেশগুলোতে শুধুমাত্র উন্নত জীবন যাপন করার জন্য সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন, ইসলামের দেশের মধ্যে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের সমাজে তাদের আধিক্য আছে সেই জায়গায় গিয়ে বসবাস করলে তারপর আমার কোনো দায় দায়িত্ব নেই। নবী সাল্লাম বলেছেন, আমি তার কোনো দায় দায়িত্ব নিলাম না, তার বংশধর বেইমান হয়ে গেলে বা সে বেইমান হয়ে গেলে পরিবেশের কারণে আমি দায়িত্ব নিব না। অহরহ বেইমান হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যাওয়া মানুষগুলো। যদি এমন কোনো জায়গায় দেখেন যেখানে ইমানের ক্ষতি হবে না, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আপনি চলে গেছেন, আপনার দেশে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কে যারা আছে তাদের প্রতি হক ঠিকই আপনার আদায় করতে হবে, সময় সময় আসা, খোঁজ খবর নেওয়া, সাধ্য অনুযায়ী সেবা করা, সেটা আপনাকে ঠিকই করতে হবে।